হোটেল মানেই তো ছুটি কাটানোর জায়গা। কেউ কেউ ছুটি কাটাতে যায়, আবার কেউ বা কাজে, কেউ আবার শুধু অ্যাডভেঞ্চার খোঁজে। পৃথিবীতে এমন অনেক হোটেলই আছে যা সাধারণের থেকে অনেক বেশি আলাদা। নামে হোটেল হলেও সেগুলোর আকৃতি বা ধরন মোটেও হোটেলের মতো নয়। আমাদের দেশে এখনো তেমন কোনো হোটেল না থাকলেও বাহিরের দেশে কিন্তু এখন এসবের ছড়াছড়ি বলা চলে। আজকে এমনই কিছু অসাধারণ এবং অদ্ভুত হোটেলের সম্পর্কে জানাবো আপনাদের। Number 1, কারাগার হোটেল। লাতভিয়ায় একটি বিখ্যাত হোটেল কারোস্টা প্রিজন। না, কোন জেলখানা না হলেও এর চেয়ে কিন্তু কম না এই হোটেল। 19 শতকের শেষের দিকে বিল্ডিংটি তৈরি করা হয় মূলত মিলিটারিদের জেলখানা হিসেবে। এরপর তা হোটেলে পরিণত হলেও পরিবর্তন করা হয়নি বিল্ডিং এর ভেতরের বা বাহিরের চেহারা। এখানে বাংকার বেড ছাড়াও দামি সুইটও আছে। কয়েদিদের পোশাক পরে লাইন ধরে জবাবদিহি করা ও খাবার খাওয়া ছাড়াও আসামের মতো জীবনযাপন করার ব্যবস্থা আছে এখানে। একজন আসামি বা কয়েদি জেলখানায় কিভাবে জীবনযাপন করে সেটা জানতে এই হোটেলে আসেন রোমাঞ্চ প্রেমিক পর্যটক। Number 2, খোলামেলা হোটেল। এক এক রকম হোটেল এক এক ধরনের অভিজ্ঞতা দেয়। রোমাঞ্চ প্রেমী মানুষের কাছে হোটেলও একটা রোমাঞ্চের নাম। তবে তাই বলি কি আপনি এমন হোটেলে থাকতে রাজি হবেন যেখানে আপনার কোনো প্রাইভেসি নেই? হ্যাঁ, বিশ্বে এমন একটি হোটেল রয়েছে। গ্লাসের তৈরি এই হোটেলের বাথরুম সলিড হলেও রুম মোটেও তেমন নয়। এখানে রুম সার্ভিস দেওয়া হলেও প্রাইভেসি কিন্তু মোটেও দেওয়া হয় না। আপনি ঘুমিয়ে থাকলে, রুমে ঘোরাফেরা করলে, এমনকি খাওয়া দাওয়া করলেও বাহির থেকে তা স্পষ্টভাবে সবকিছু দেখতে পারবে সম্পূর্ণ অপরিচিত মানুষজন। এমনকি চাইলে আপনার ছবিও তুলতে পারবে। কি আজব, তাই না? Number 3, হোটেল অন্ত্রনালী। হোটেল কাসানাস এতটাই অদ্ভুত এক হোটেল যার বাহিরের চেহারা দেখলে হয়তো আপনার এখানে থাকার ইচ্ছেটাই মরে যাবে। বিশালাকার অন্ত্রনালীর মতো দেখতে এই হোটেল মূলত মানুষের অন্ত্রনালীর এক প্রতিচ্ছবি বলতে পারেন। বাহিরে দেখতে এমন হলেও ভেতরটা কিন্তু 5-star হোটেলের চেয়ে কম নয়। ডাচ আর্টিস্ট জপ ভ্যান লিশওয়ার্ট চেয়েছিলেন মানুষের অন্ত্রনালীর ভেতরে থাকার এক্সপিরিয়েন্সটা সবাইকে দিতে। ভেতরে আছে প্রাইভেট বাথরুম, ডাবল বেড আর সিটিং এরিয়াও। মানুষের মলদারের আকারের দরজা দিয়ে প্রবেশ করতে হয় এই হোটেলে। এখানে রাতও কাটানো যাবে, দিনের বেলা আশেপাশে ঘোরার ও হাইকিং এর ব্যবস্থাও আছে। Number 4, অদৃশ্য হোটেল। বিভিন্ন রকম হোটেলের সৌন্দর্য দেখে আমরা মুগ্ধ হই, কিন্তু এমন হোটেলের ব্যাপারে কখনো শুনেছেন যেটা কিনা চোখেই দেখা যায় না? হ্যারাডের সুইডিশ গ্রামে গাছপালার ভেতরে অবস্থিত হোটেল দ্য মিরর কিউ। গাছের উপর তৈরি এই হোটেল, তবে সাধারণ গাছপালা দিয়ে তৈরি নয়। এই হোটেলের দেয়াল তৈরি করা হয়েছে আয়না দিয়ে। মাটি থেকে 6 মিটার ওপরে গাছের মাথায় তৈরি এই হোটেলের চারদিকে আয়না লাগানো বিধায় আশেপাশের সবকিছু এতে প্রতিফলিত হয়। হোটেলের দেয়ালে আশেপাশের গাছপালা দেখা যায় বলে খালি চোখে হোটেলটিকে অদৃশ্য মনে হয়। শুধু তাই নয়, হোটেল থেকে দেখা মেলে নর্দার্ন লাইটসেরও। Number 5, ভৌতিক হোটেল। কলোরাডো স্টেট পার্কে অবস্থিত সুন্দর এই হোটেলের নাম স্ট্যানলি হোটেল। বাহির থেকে দেখতে যতটা সুন্দর, ভেতর থেকে ঠিক ততটাই ভয়াবহ। হোটেলটি বিখ্যাত এর উপর লেখা স্টিভেন কিং এর উপন্যাস দ্য শাইনিং এর জন্য। শুধু তাই নয়, হোটেলটি বহুল পরিচিত এর ভৌতিক এক্সপিরিয়েন্স এর জন্য। এখানে নাকি প্রায় ভূত দেখা যায়। হোটেলের 207 নম্বর রুম এখানকারই এক হাউসকিপারের মৃত্যুর পর রহস্যময় হয়ে ওঠে। গেস্টদেরকে আরো বেশি ভৌতিক অভিজ্ঞতা দেওয়ার জন্য হোটেলের ভেতরটাকেও সাজানো হয়েছে ঠিক তেমন ভাবেই। Number 6, রোবট হোটেল। জাপানের বিখ্যাত হোটেল হেন্না হোটেল, যা পরিচিত এর ব্যতিক্রমতার জন্য। জাপানের সেসেকো নাগাসাকিতে অবস্থিত এই হোটেল পরিচালিত হিউজ 10-box থিম পার্ক দ্বারা। এটি একটি ডাচ থিম পার্ক। জাপানের রোবোটিক্স কোম্পানি রোবোটিকো এই হোটেলটি ডিজাইন করে 2015 সালে সবার জন্য উন্মুক্ত করে দেয়। এটি বর্তমানে বিশ্বের একমাত্র হোটেল যা রোবট দিয়ে চালিত। চেক ইন থেকে শুরু করে রুম সার্ভিস পর্যন্ত সবই চলে রোবটের মাধ্যমে। সোলার প্যানেলের সাহায্যে চলা এই ইকো ফ্রেন্ডলি এই রোবটের হোটেলে একটা ফিশ ট্যাঙ্ক রয়েছে যাতে থাকা মাছগুলো কৃত্রিম, অর্থাৎ রোবট মাছ। 2017 সালে বিশ্বের প্রথম রোবট হোটেল হিসেবে গিনেস বুকেও জায়গা করে নিয়েছে এই হোটেল। Number 7, খনির নিচে হোটেল। সুইডেনের অন্যতম পুরাতন খনির ভেতরে অবস্থিত এই হোটেল। পুরাতন একটি খনির ভেতরে থাকা পুরাতন লিফট দিয়ে পৌঁছাতে হয় মাটির 508 ফিট নিচে অবস্থিত হোটেল সালা সিলভার মাইনে। এখানে ভেতরে আছে রুম ও ঘোরার জায়গা, পর্যটকরা চাইলে রাতে থাকতে পারে। ভেতরে খনির পাহাড় বেয়ে উঠতে পারেন, এমনকি যেতে পারে আরো গভীরে। মাইনের ভেতরে অনেক রকমের অ্যাডভেঞ্চারের সুযোগ পায় পর্যটকরা। যেতে পারবে মাইনের নিচে গভীর লেকেও। ভেতরে খুবই অল্প ও সাধারণ আসবাবপত্র দিয়ে সাজানো এই হোটেলটি মূলত অ্যাডভেঞ্চার প্রেমী মানুষদের জন্যই বানানো হয়েছে।
নাম্বার 8 অরেক রুমের হোটেল, জার্মানির বার্লিনে অবস্থিত হোটেল দ্য প্রপেলার আইল্যান্ড সিটি লজ। জার্মান ডিজাইনার লার্স স্টোরস্কিন হোটেলটি ডিজাইন করেছেন বেশ অদ্ভুত ভাবে, যা প্রথমে মূলত ছিল নিছক একটা আর্ট প্রজেক্ট। এই হোটেলে রয়েছে 31টি রুম, প্রত্যেকটি রুম আলাদা আলাদা ডিজাইনের এবং থিমে তৈরি, কোনটির সাথে কোনটির কোনো মিল নেই। গেস্টরা নিজের পছন্দ অনুযায়ী রুম চুজ করতে পারে, তা সে কফিন বেডই হোক বা ভাসমান বেড, খাঁচার মতো বিছানা হোক বা উল্টো হয়ে ঝুলে থাকা বিছানা। নাম্বার 9 ভাঙা হৃদয়ের হোটেল, ইসরায়েলের রোমানে অবস্থিত হোটেল বেরেশিত। হোটেলের এই ক্রেটার বা গর্ত বিশ্বের সবচেয়ে বড় এবং প্রাকৃতিক ক্রেটার হিসেবে পরিচিত। 25 মাইল লম্বা এবং 6.2 মাইল চওড়া এই ক্রেটার 1640 ফিট গভীর, যা দেখতে অর্ধেক হার্ট অর্থাৎ ভাঙা হৃদয়ের মতো, যা দেখতে হলে যেতে হবে রোমানের নেগাভ মরুভূমিতে। শুধু দেখতে না, থাকতেও পারবেন এখানে। গর্তের চূড়ার ধার ঘেঁষে তৈরি করা হয়েছে হোটেল, যেখানে আছে 34টি বিলাসবহুল সুইট, প্রাইভেট পুল ও রেস্টুরেন্ট, এমনকি স্পাও। পুরো হোটেলটির দেয়াল কিন্তু তৈরি করা হয়েছে পাথর দিয়ে। নাম্বার 10 রেলের হোটেল, ফেদার বেড রেলবোর্ড বেড অ্যান্ড ব্রেকফাস্ট রিসর্ট, ইউনাইটেড স্টেটের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত একটি হোটেল। নামের মতোই বড় এই হোটেল, হবে নাই বা কেন, রেলগাড়ির ভেতরে তৈরি বলে কথা। অ্যাওয়ার্ড প্রাপ্ত এই হোটেলটি নর্দার্ন ক্যালিফোর্নিয়ার সবচেয়ে সুন্দর হোটেল ও রিসর্ট হিসেবে পরিচিত। 9টি ভিন্ন ধরনের থিম দিয়ে তৈরি এই হোটেল রেলগাড়ি প্রেমীদের জন্য উপযুক্ত। রেলের বগির মতো রুম নিয়ে তৈরি হোটেলটির অবস্থানও একটি পার্কের ভেতর, রেলগাড়ি আর রেল লাইন যারা পছন্দ করে তাদের জন্য এত সব আয়োজন। নাম্বার 11 পাহাড়ে ঘেরা হোটেল, আপনি যদি সবার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে একা দূরে কিন্তু মনোরম পরিবেশে থাকতে চান, তবে সুইজারল্যান্ডের এই হোটেলটি আপনারই জন্য। সুইজারল্যান্ডের পাহাড়ের চূড়ায় অবস্থিত অ্যাশার ক্লিফ নামের এই হোটেলে সরাসরি যাওয়ার কোনো ব্যবস্থাই নেই, পাহাড় পেরিয়ে এই হোটেলে যাওয়া যায় শুধু কেবল কার দিয়েই। পাহাড়ের ধারে থাকতে কে না চাইবে, দুদিকে যতদূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড়, এমন পাহাড়ের ওপর থাকতে গেলে গুনতেও হবে মোটা টাকা, পাহাড়ের ওপরে বলে কথা। নাম্বার 12 জুতোর হোটেল, মূলত বুট জুতার আদতে তৈরি করা হয়েছে এই হোটেল। দেখে মনে হয় গালিভার অর্থাৎ রূপকথার সেই দানবের এই জুতার মধ্যে থেকে নিজেকে লিলিপুট ভাবতে চাইলে যেতে হবে সুদূর নিউজিল্যান্ডে, কারণ বিশালাকার এক বুট জুতার মধ্যে তৈরি করা হয়েছে নিউজিল্যান্ডের এই হোটেলটি। প্রথমে এটি মূলত একটি গরুর ছাউনি হলেও পরে 1990 সালে তা বুট জুতার আদলে হোটেলে পরিণত করা হয়। নিউজিল্যান্ডের তাজমান অঞ্চলে ঝাউবনের মধ্যে অবস্থিত হোটেলে রুম কেবলমাত্র একটি, এখানে আলিশান বিছানা প্রয়োজনীয় সব সরঞ্জামই আছে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ রাবনি স্পিকিং। আমি এখন আছি পাতায়া নাইট বাজারের বিপরীত পাশে। গিফটের জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে। এরকম সাবান কাকে গিফট দিতে চান? থ্যাঙ্কস ফর ইউ 20000 বান। ওয়াও, এখানে রিং গুলো সুন্দর। প্রকৃতি যেমন সুন্দর তেমনি তার মাঝে আছে অদ্ভুত ও অসাধারণ নিদর্শনও। বর্তমানে বনে জঙ্গলে বিভিন্ন বিল্ডিং হোটেল রিসর্ট তৈরি করায় কমে যাচ্ছে বন জঙ্গলের পরিমাণ। এভাবে চলতে থাকলে প্রকৃতির কোনো নিদর্শনই আর অবশিষ্ট থাকবে না। আমাদের উচিত বন জঙ্গলের ক্ষতি না করে কিভাবে প্রকৃতির সাহায্য নিয়ে প্রাকৃতিক নিদর্শনকে আরো সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায় সেই চেষ্টা করা। কেননা প্রকৃতি যদি না থাকে তবে থাকবে না এই প্রাকৃতিক নিদর্শনও। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর এই অদ্ভুত হোটেল নিয়ে পিনিক পায়ের আরো কিছু ভিডিও আছে, সেই ভিডিওগুলোর লিংক এই ভিডিওর ডেসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন, সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। আমি ফাল্গুনি, আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।